চাপা নবাবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। পুলিশ জানিয়েছে ভোরে ধান বোঝাই একটি ট্রলি শহর থেকে নাচুল উপজেলার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে শিবগঞ্জ উপজেলার কনসার্ট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে জায়গা দিতে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলি ও ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 6 জন মারা যান। আহত আরও 6 জনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান 1 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যাচ্ছে তার কাছে। রকি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধান বোঝাই একটি ভটভটি উল্টে 8 জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। আপনারা জানেন যে সকাল 6টার কিছু সময় পরেই কিন্তু বারিকবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আমরা কথা বলেছি সেখানকার পুলিশ কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে মূলত বরেন্দ্র অঞ্চলের থেকে কয়েকজন শ্রমিক তারা এই এলাকায় ধান কেটে তারা এই ধান নিয়ে তাদের বাড়ি ফিরছিলেন এবং আজ সকাল 6টার দিকে বারিকবাজার এলাকায় একটি যানবাহনকে তারা সাইড দেওয়ার সময় মূলত তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায় এবং এই ঘটনায় সেখানে কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে 6 জন নিহত হন এবং পরে আরও বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় এবং নেওয়ার পথে 1 জন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন, অর্থাৎ মোট 8 জন এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হবার খবর আমরা পেয়েছি। আমরা কথা বলেছিলাম স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে, তারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করেই এই ঘটনাটি ঘটে এবং তারা ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। তবে বেশ কয়েকজনের বাসা এই এলাকাতেই হয়, তাদের লাশ এরই মধ্যে তাদের স্বজনরা নিয়ে গেছে আর বাকিদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি স্থানীয় এখানে জনপ্রতিনিধিদের সাথে, তারা বলছেন যে যারা এখনও আহত রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যাপারে তাদের তৎপরতা রয়েছে এবং পুলিশ প্রশাসনও এ ব্যাপারে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে হতাহতের ঘটনার সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।